এই ডিজাইনের মালটা আর কারোই নাই, প্রত্যেকটা রেডিয়াম করা এবং কি 16 এম্পিয়ার কপার কন্ট্যাক্ট, এগুলো সম্পূর্ণ পাউডার কালার, কাঁচা মালটাই কালার, কাঁচা মালটাই কালার। এটা যদি কেউ ঘষে ভিতর থেকে এই কালারটাই বের হবে, এইটাই বের হবে, একদম ফুল এসএস বডি। এটা লাভলি রে, হ্যাঁ যদি কম দামিও দেন সেক্ষেত্রে আপনি এটা কোন নিরাপত্তা দিবেন, আপনাকে নিরাপত্তা দিবে এই দুটা জিনিস, কেবল সার্কিট ব্রেকার এই দুটা জিনিস। আমি বলি ভাই সুইচ আপনি কম দামি নেন কোনো সমস্যা নেই, কেবল সার্কিট ব্রেকারটা অবশ্যই ভালো মানের নিতে হবে। একজন সাধারণ কাস্টমার কিভাবে বুঝবে যে এটা যে ভালো আছে? আমি এখন আপনাদেরকে খুলে দেখাবো, এটার মধ্যে কিছুই নাই। আর এটার মধ্যে দেখেন কি আছে, ও নিজে রক্ত স্বল্পতায় ভুগতেছে, আরেকজনকে কি রক্ত দিবে, কি রক্ত দিবে? এই প্রোডাক্ট যেভাবে দেখাচ্ছি ভিডিওতে সেম ভাবে যদি না হয়, সাথে সাথে এটা উনার যে পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপ নিতে পারবে আমাদের কাছে। আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে অরিজিনাল বিআরবি কেবল, অরিজিনাল বিবিএস কেবল, ওয়ালটনের ওয়ালটন কেবল। আপনি লাখ লাখ টাকা দিয়ে বাসা বাড়ি করবেন, আপনার যদি এই সৌন্দর্যটাই আসবে এটা দিয়ে। অনেক আছে দেখা যায় আপনার বাউন্ডারি দেয়ালের উপরে এগুলো বসা, ল্যাম্প লাইট গুলো বসা, আবার এখন বর্তমানে ব্যাডমিন্টন খেলার সময় আসছে, ব্যাডমিন্টনের জন্য যেগুলো লাগে। মানে এটা কি ভাই, ক্রিস্টালের? ক্রিস্টালের, লাভলি। এটা কোথায় লাগাবে? এগুলো হচ্ছে যে অনেকে আপনার যে ছাদের নিচে যেখানে আপনার বারান্দায় লাগায়, বারান্দার নিচে লাগায়, হ্যাঁ ওই বারান্দাতে লাগায়। আসসালামু আলাইকুম ইবাদুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে, আপনার এখানে আসলে এমনি মন ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, অথেন্টিক প্রোডাক্ট এবং প্রোডাক্টের গুণগত মান ভালো থাকলে প্রোডাক্টের ভিডিও করতেও মজা লাগে। তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আপনার গ্যাংসিজের কালেকশন রয়েছে, আপনি মূলত মানে একদম অথেন্টিক প্রোডাক্ট আপনি সেল করেন এবং অনেক নতুন উদ্যোক্তা আপনার অনেক ভক্ত আছে যারা আপনার এখান থেকে প্রোডাক্ট নিয়ে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসে ব্যবসা করতেছে, অনেকেই সফল ইনশাল্লাহ। ইনশাল্লাহ তো ইনশাল্লাহ অনেক কিছু জানার আছে আপনার থেকে, অনেক এক্সাইটেড ভিডিওটা করার জন্য। তারপর একটু বলেন যারা সরাসরি ভূঁইয়া লাইট হাউস ভিজিট করে প্রোডাক্ট নিতে যাচ্ছে তারা কিভাবে আসবে? ভূঁইয়া লাইট হাউস আসার লোকেশনটা হচ্ছে যে ঢাকা গুলিস্তানের পাশে নবাবপুর রোড, নবাবপুরের এসে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে ডাস বাংলা ব্যাংক কোনটা, নবাবপুর রোডের ডাস বাংলা ব্যাংকের নিচে ভূঁইয়া লাইট হাউস, 165 নবাবপুর রোড ডাস বাংলা ব্যাংকের নিচে ভূঁইয়া লাইট হাউস, রাইট? অবশ্যই ভিডিও। আর আমাদের আরেকটা ঠিকানা আছে, সেটা হচ্ছে চট্টগ্রামে এন্ড মুসাফিরখানা মসজিদ কমপ্লেক্সের প্রথম দোকানটাই নন্দনকানন চট্টগ্রাম। আচ্ছা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিন উপরে নাম্বার অ্যাড্রেস তো দেয়াই থাকবে। আপনাদের যেটা করতে হবে সেটা হলো ছোট একটা কাজ, ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখতে হবে। আমি আবারও বলছি ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখলে সব সময়ের জন্য ভিডিওটা আপনার টাইমলাইনে সেভ থাকবে, আমাকে বলতে হবে না ভাই অমুক ভিডিওর লিঙ্কটা দেন। তো আর পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে রাখতে হবে। ভাই দেখতে পাচ্ছি এখানে অনেক গ্যাংসুইচের কালেকশন আছে, কি দিয়ে শুরু করবেন, নতুন কোন কালেকশন আসছে? হ্যাঁ আমাদের এই সুইচটা একেবারে সম্পূর্ণ নতুন আসছে, এটা একদম নতুন আসছে, এটা বাংলাদেশে গত পরশু দিন এই মালটা ঢুকছে, পরশু দিন আসছে, পরশু দিন এই প্রোডাক্ট আসছে রোজ ব্র্যান্ডের। হ্যাঁ বাংলাদেশে এই ডিজাইনের মালটা আর কারোই নাই, এই যে এই রেডিয়াম করা এবং কি এটা চারটা গ্যাং সুইজের কম্বিনেশনে ব্লু কালার যে এটা দেখা যাচ্ছে এটা রেডিয়াম, এটা একটু জ্বলবে। হ্যাঁ চমৎকার কালেকশন দেখেন, একদম রুইতন স্টাইলে করা হয়েছে দেখেন এটা। কিন্তু এই জিনিসটা এমন একটা মানে পাউডার দিয়ে তৈরি হয়েছে, কালার যাওয়ার কোন সম্ভাবনাই নাই, সম্ভাবনাই নাই। এখন যাই আছে 5 বছর পরে আপনার সিট ঠিক সেম ভাবে পাবেন, কিন্তু দেখতে একই রকম অনেক প্রোডাক্ট বিক্রি হয়, অনেক প্রোডাক্ট বিক্রি হয়, কিন্তু অনেক প্রোডাক্ট বিক্রি হলেও কিন্তু এই জিনিসটা কিন্তু আসলে মেটাল এবং কি যে পাউডারটা এটা একটু স্পেশাল করে দাও। মানে আপনি বলতে যাচ্ছেন দেখতে এক রকম হলো জিনিস এক না, জিনিস এক হবে না। আচ্ছা ওকে ফাইন, বুঝতে পারছি। আচ্ছা তো এগুলার প্রাইস তো অবশ্যই জানবো, ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে একটু কথা বলি। হ্যাঁ আমাদের এই সুইচ গুলো প্রত্যেকটা 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা 10 বছরের ভিতরে এটা নষ্ট হয়ে যাক, জ্বলে যাক, পুরো যাক, চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা আসলে পরে বলবেন না যে আজকে আসেন কালকে আসেন, ইনশাআল্লাহ। আশা করি এই পর্যন্ত আমাদের দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমাদের এখান থেকে কেউ এই কথাটা বলতে হয় নাই, রাইট? অবশ্যই এটা ধরে রাখবেন ইনশাআল্লাহ, এটা চেষ্টা করতেছি। এটা কত পিসের সিরিজ হয় ভাই? হ্যাঁ আমি প্রথমে আপনাদেরকে এটা সিরিজটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই, যেমন 1 গ্যাং, 2 গ্যাং, 3 গ্যাং, 4 গ্যাং, মাল্টি সকেট, 2 পিন, 15 এম্পিয়ার রাউন্ড সকেট, এসি সকেট, রেগুলেটর, ডিপি সুইচ, গিজারের জন্য ডিপি সুইচ, এরপর হচ্ছে টেলিফোন সকেট, কলিং বেলের সুইচ, আর হচ্ছে ইন্টারনেট সকেট। এইভাবে 14টা আইটেম নিয়ে কিন্তু একটা সিরিজ হয়, 14টা আইটেম নিলে একটা সিরিজ, একটা সবার তো সব আইটেম প্রয়োজন, সবাই সব আইটেম প্রয়োজন না। অনেক সময় ঘরে যারা বাসা বাড়িতে নির্মাণ করার পরে যাদের প্রয়োজন হয় তো 8-10টা আইটেম লাগে, এর মধ্যে হয়ে যায়। অনেক প্রবাসী ভাই আছে যারা ফোন দিয়ে বলতে পারে যে বাদুল ভাই আমি নতুন একটা বাড়ি করতেছি, আমার বাড়ির জন্য এই এই প্রোডাক্ট গুলো লাগবে। এখন কথা হলো
প্রাইজের দিকে তো অবশ্যই আপনি খেয়াল রাখবেন, কোয়ালিটিতে অবশ্যই খেয়াল রাখবেন, তাদের বাসাবাড়িতে লোকজন থাকে না প্রোডাক্ট নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনি ওই জায়গাটা কিভাবে ইনসিওর করবেন? ওইটার ক্ষেত্রে যাদের বিদেশে আছে প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের অনেক কাস্টমার আছে প্রবাসের, তো তাদের কাজ হচ্ছে শুধুমাত্র আপনারা এইভাবে একটা লিস্ট নেবেন মিস্ত্রি থেকে, লিস্টটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেওয়ার পর আপনাদেরকে আমরা কয়েকটা এমন ফিক্সার দিয়ে দেবো, যেটা ছবি দিয়ে দেবো, ওইটা আপনারা যেটা চয়েস করবেন ওটার উপর আপনাদেরকে আমরা বিল করে আপনাদেরকে ফাটাবো। যদি যার পছন্দ হবে অনলি 1000 টাকা দিলে হবে, বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে দিবেন, কন্ডিশনে কোনো টাকা লাগবে না। তাহলে প্রবাসীদের কোনো চিন্তা করতে হবে না, না আল্লাহর রহমতে চিন্তা করতে হবে না, 100% অথেন্টিক প্রোডাক্টটা 100% অথেন্টিকটা পাবেন আমাদের কাছ থেকে। আচ্ছা, এটা হলো প্রবাসীদের বিষয়। জি, এখন যেহেতু আপনি কিছু প্রোডাক্ট আছে যে রোজ ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি নিজেই এটা তৈরি করে ইনপুট করে থাকি, তৈরি না আসলে ইনপুট করে ইনপুট করে থাকেন, মানে আপনার নিজস্ব ব্র্যান্ড, নিজস্ব ব্র্যান্ড ফার্স্ট পার্টি আপনি, জি মানে হোলসেলারদের হোলসেলার আপনি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে নতুন উদ্যোক্তা আপনার কাছে অনেক কিছু আশা করে যে আসলে তারা কি কত পুঁজি হলে তারা এই গ্যাং সুইচ নিয়ে ব্যবসাটা করতে পারবে? আসলে ভাই ব্যবসাটা হচ্ছে এমন একটা জিনিস, 15,000 টাকা দিয়ে হবে আবার 15,00,000 টাকা দিয়ে হয়। একবারে যারা নতুন উদ্যোক্তা আছেন বলে আমার পুঁজি কম, মানে আমি চাচ্ছি যে ট্রাই করবো যে আসলে হয় কিনা আমার দিয়ে ব্যবসাটা, 15,000-20,000 টাকা দিয়ে আপনি পারবেন। রাইট, মনে করেন আপনি একটা সিরিজ নিয়ে গেলেন, বাকি 4-5টা স্যাম্পল নিয়ে যাবেন, 4-5টা স্যাম্পল নিয়ে আপনি অবশ্যই ব্যবসাটা করতে পারেন, অনায়াসে করতে পারেন। আরেকটা কথা বলি, ইলেকট্রিক হার্ডওয়্যার এই দুটো ব্যবসা আপনার লস দেওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, পচা গোলা ডেট ওভার হওয়ার কোন জিনিস না, দিন যত যাবে রেট তত বাড়বে, এটা সারা বাংলাদেশে আপনার এরকম কতজন লোক আছে যারা আপনাদের থেকে নিয়ে কাজ করে? সফল 300-র উপরে শুধু দোকান আছে, 300-র উপরে আমাদের দোকান আছে সারা বাংলাদেশে। আপনি 64টা ডিস্ট্রিক্টের আপনি কথা বলবেন, আমরা দুই একটা দোকানদারের নাম মোবাইল নাম্বার সহকারে আমরা দিয়ে দিতে পারবো। নতুন ভাবে শুরু করে সফল আলহামদুলিল্লাহ কেমন? আমাদের এখান থেকে মনে করেন প্রায় 70-80 জনের উপরে লোক আছে যারা মানে নতুন উদ্যোক্তা হয়েছে, মানে আমাদের আপনাদের ভিডিও গুলো দেখার পরে আসছে, দেখছে, মাল নিয়ে গেছে, এমন 70-80 জনের উপরে আছে আমাদের। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার কিভাবে একটু কয়েকটা স্যাম্পল আমাকে একটু দেখান। আমরা আসলে প্রথমে 4-4 করে আমরা সিরিজ দেখাই, যেমন এই যে ইএস ব্র্যান্ডের প্রথমে এটা এই সিরিজটা দেখাই, এটা কি রাতে জ্বলবে? হ্যাঁ, এটা রেডিয়াম অন্ধকারে অন্ধকারে জ্বলবে, দেখতে পাচ্ছেন? রাইট, এটার একটু ধারণাটা এবং কি রেট রেট সম্পর্কে একটু ধারণা দিয়ে দেবো। যেমন এটা ওয়ান গ্যাং এর দাম পড়বে হচ্ছে 78 টাকা, টু গ্যাং এর দাম পড়বে 156 টাকা, থ্রি গ্যাং এর দাম পড়বে হচ্ছে 192 টাকা, ফোর গ্যাং পড়বে 208 টাকা। এটা হচ্ছে ইয়েস ব্র্যান্ডের একেবারে লেটেস্ট, এটাও কিন্তু লেটেস্ট ইয়েস ব্র্যান্ডের আরেকটা সিরিজ আসছে, এটাও একেবারে লেটেস্ট। আমরা এখন মালগুলা সবগুলা যাতে কেউ কমপ্লেন যাতে না দিতে পারে সেই জন্য আমাদের প্রত্যেকটা মালের মধ্যে দেখবেন আমাদের নিকেল করা খুব কম, সবগুলো নিকেল ছাড়া মাল আসবে, নিকেল ছাড়া। আর এই মালগুলো হলে হয় কি, দেখা গেছে নিকেলটা মূলত কি, নিকেলটা হচ্ছে যে আপনার কালার, মানে এখানে একটা কালার করা হয়, এক্সট্রা একটা কালার করা হয়, মানে প্লাস্টিকের উপর একটা কালার দিয়ে দেওয়া হয়, মানে কালারের উপর একটা কালার করা হয়, আরেকটা কালার করা হয়। আমাদের এটা সম্পূর্ণ পাউডার কালার, সেজন্য আমাদের এই কালার গুলো যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কাঁচা মালটাই কালার, কাঁচা মালটাই কালার। ওকে, সেজন্য আমাদের এটা কালার যাওয়ার, মানে এটা যদি কেউ ঘষে ভিতর থেকে এই কালারটাই বের হবে, এটাই বের হবে। রাইট, ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, এরপরে এরপর আমাদের আরেকটা রোজ ব্র্যান্ডের গোল্ডেন কালার, গোল্ডেন কালারটা, ওয়াও, এটা জাস্ট নাইস লুক দেখেন, মানে এটা যখন দেয়ালে লাগাবেন ঘরের লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে। রাইট, চমৎকার। ওকে, ফাইন। হ্যাঁ, এরপরে দাঁড়ান, এটা আমি রেটটা দিই, 1-2-3-4 এর রেটটা দিই দেন। ওকে, হ্যাঁ, এটার ওয়ান গ্যাংটা প্রাইস কত? এটার ওয়ান গ্যাং প্রাইস পড়বে 83 টাকা, টু গ্যাং পড়বে 161 টাকা, থ্রি গ্যাং পড়বে 223 টাকা, আর ফোর গ্যাং এর দাম পড়বে 244 টাকা। এইভাবে আপনার বিভিন্ন মানে যত গ্যাং বাড়বে, হ্যাঁ, মানে এই সিস্টেমে হয়। এরপর আমি আরেকটা দিয়ে দিই, এই যে আরেকটা সিরিজ আছে, এটা একটা ইয়েস ব্র্যান্ডের, ইয়েস ব্র্যান্ড লেভেলের মধ্যে কফি কালার, আসলে অনেকের অনেক কালারে পছন্দ, সাদা কারো গোল্ডেন কারো কফি, এইভাবে। যেমন এটার ওয়ান গ্যাং 83 টাকা, টু গ্যাং 161 টাকা, থ্রি গ্যাং 223 টাকা, ফোর গ্যাং পড়বে 244 টাকা, 244 টাকা, চমৎকার। আচ্ছা, হ্যাঁ, এরপরে কোনটা দেখাচ্ছি? এরপর আরেকটা দেখাবো, এটা হচ্ছে যে স্টিলের মধ্যে, সবাই তো আসলে সিলভার কালার, একদম ফুল এসএস বডি, এটা লাভলি রে। হ্যাঁ, চমৎকার। এটা কিসের সুইচ ভাই? এটা হচ্ছে যে এসএস বডি, এটা এটা কিসের সুইচ, কিসের? এটা ওয়ান গ্যাং, এটা এটাতে একটা লাইট জ্বলবে। আচ্ছা, একটা লাইট জ্বলবে। ওয়ান গ্যাং, টু গ্যাং, থ্রি গ্যাং পড়বে, এই যেমন এটার ওয়ান গ্যাং পড়বে 156 টাকা, টু গ্যাং পড়বে 228 টাকা, থ্রি গ্যাং পড়বে 280 টাকা, ফোর গ্যাং পড়বে 305 টাকা। ইয়েস ব্র্যান্ডের, ইয়েস ব্র্যান্ডের, চমৎকার। এটাও কিন্তু 16 অ্যাম্পিয়ার, দেখেন ওয়েটটা কত এগুলার, এই সুইচগুলার। ও,
আমার একজন কাস্টমার আপনার শপে আসলো, এখানে অনেকগুলো গ্যাং সে যে কোনো একটা খুলে যে চেক করে দেয় এইভাবে না, উনি বলবে যে ভাই ওই প্যাকেটের ওই মালটা আপনি আমাকে খুলে দেখান। আমাদের টেবিলের উপর অনেকগুলো মাল থাকে সবসময়, এগুলা থেকে না, যে কোনো কাস্টমার আসবে চ্যালেঞ্জ করবো আমরা, আপনার যে কোনো প্যাকেট থেকে ইচ্ছে করবে সেই প্যাকেট থেকে আমরা মালটা নামাই। আপনার এখানে এক লক্ষ প্রোডাক্ট আছে, এক লক্ষ প্রোডাক্টের থেকে আপনার যদি বলে যে আমার ওই প্রোডাক্টটা খুলে দেখান ভিতরে, আমরা ওইটাই দেখাবো, ওইটাই দেখাবো। আচ্ছা ওকে, এই যে দেখেন আমি এখন আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন একটা সুইচের মধ্যে কি থাকে, তিনটা পার্ট নিয়ে একটা সুইচ হয়। আমরা কিন্তু অতীতেও কিন্তু এই জিনিসগুলো খুলে দেখাইছি, আসলে আসল নকল কিভাবে চিনবেন? লাখ লাখ টাকা খরচ করে বাসা বাড়ি নির্মাণ করেন, কিন্তু এই সামান্য সুইচের জন্য যদি আপনার যদি এই পরিশ্রমটা যদি ভিতে হয়, একটা বড় দুর্ঘটনা ঘটে, আসলে এটা খুব কষ্টসাধ্য ব্যাপার। এই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একটা সুইচের মধ্যে যে জিনিসটা মেইন, এইটাই হচ্ছে যে মেইন জিনিস। এই যে দেখেন সুইচের রূহ হলো এটা, এটাই। এই যে দেখেন এই আপনার কন্টাক্টটা, আমাদের এই কন্টাক্টটা দেখেন, এই চুম্বক দিয়ে আমি চুম্বকে ধরবে না, এই যে দেখেন এই চুম্বকে ধরবে না, দেখতে পাচ্ছেন। আরেকটা কথা, এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম সুইচের মধ্যে দেখবেন এই বুশটা থাকে প্লাস্টিক, এই কন্টাক্টটা থাকে কপারের। আমাদের বুশ এবং কন্টাক্ট দুটোই কিন্তু আমাদের কপার কন্টাক্ট করা, দুটোই কিন্তু কপারের। ওকে, এই হিসাবে বলতে পারি আমাদের জিনিসগুলো আসলে অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট, রাইট, এবং কি দীর্ঘস্থায়ী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এরপর আমরা কোন প্রোডাক্টটা দেখব? আমরা প্রমাণ করে দিলাম যে আসলে ভিতরটা 100% কপার। আসলে অনেক জায়গাতে মফস্বল অঞ্চল অনেকে জানে না সুইচের মধ্যে কি থাকে, কি কি আইটেম নিয়ে একটা সুইচ হয়। দোকানে গেছে যে যেটা বলতেছে সেটা নিয়ে কিনতেছে। এরপর আরেকটা জিনিস দেখাই, এত কালার রাখেন আপনাদের জন্য, পিঙ্ক কালার নাই ভাই? ভাই অবশ্যই আছে, পিঙ্ক কালার কোথায়? হ্যাঁ দেখাচ্ছি ভাই, আচ্ছা পিঙ্ক কালার আসবে। হ্যাঁ এই যে দেখেন এই ওয়ান গ্যাং যেটা জিএফসি, ওয়ান গ্যাং পড়বে 85 টাকা, টু গ্যাং পড়বে 169 টাকা, থ্রি গ্যাং পড়বে 231 টাকা, আর ফোর গ্যাং পড়বে 254 টাকা। না আসলে ভাই পিঙ্ক গ্যাং, সরি পিঙ্ক কালার তো নাই, ইনশাআল্লাহ আপনার জন্য আসতেছে। আমি বুঝছি পিঙ্ক কালার আপনি কেন খুঁজতেছেন, এটা আপনার লাগবে কিছুদিন পরে নিজের বাড়ির জন্য ইনশাআল্লাহ। ওকে ফাইন। হ্যাঁ এরপরে আছেন, এরপর আরেকটা আছে ইয়েস ব্র্যান্ডের, এটাও লেভেলের মধ্যে। এটা ওয়ান গ্যাং পড়বে 83 টাকা, টু গ্যাং পড়বে 161 টাকা, আর থ্রি গ্যাং পড়বে 223 টাকা, ফোর গ্যাং পড়বে 248 টাকা, 48 টাকা, রাইট। এরপর আরেকটা সিরিজ দেখা, এটা হচ্ছে যে একেবারে মানে একদম যারা একটু লো বাজেটের মধ্যে, সেটা হচ্ছে যে ডেভেলপারদের এই জিনিসটা খুবই খুবই পছন্দ। এটা খুঁজে আসলে মাউন ভাই, এভাবে আমার কাছে টোটাল সিরিজ পাবে হচ্ছে 75টা। আচ্ছা 75টা সিরিজের গ্যাং সুইচ পাবেন আমাদের কাছ থেকে। এরপরে আছে হচ্ছে যে আপনার হোল্ডার আছে, এই যে হোল্ডার আছে, ওয়াও, এই যে একটা মানে গোল্ডেন কালার শেপ, এই কালারটা তো থাকে নাকি ভাই? এখানে কালার যাওয়ার কোনো সুযোগ নাই, কালার যাওয়ার কোনো সম্ভাবনাই নাই বললে চলে। দেখেন কালার গুলো কেমন, আপনি লাখ লাখ টাকা দিয়ে বাসা বাড়ি করবেন, আপনার যদি এই সৌন্দর্যটাই আসবে এটা দিয়ে, রাইট, এগুলো দিয়ে অবশ্যই এটা লাগানোর চেষ্টা করবেন। এটাও কিন্তু আপনি কত টাকা থেকে শুরু ভাই? এটা শুধুমাত্র আমার কাছ থেকে 17 টাকা থেকে শুরু। আচ্ছা আচ্ছা, 17 টাকা থেকে শুরু, 17 টাকা কিন্তু আপনি হোল্ডার নিতে পারবেন এখান থেকে। 17 টাকা আছে, 20 টাকা আছে, 20 টাকা আছে, রাইট। এরপরে আছে হচ্ছে 30 টাকা আছে, 30 টাকা আছে, রাইট। এরপরে আছে 45 টাকা আছে, 45 টাকা আছে, মানে বিভিন্ন প্রাইজের আছে, 55 টাকা আছে, 55 টাকার আছে। এগুলো আপনার ওয়ারেন্টি গ্যারান্টি তো আছে? হ্যাঁ অবশ্যই। এরপরে 70 টাকা আছে, 70 টাকা আছে, 70 টাকার আসলে অনেকগুলো মানের হোল্ডার আছে এখানে দেখতে পাচ্ছি ভাই। এগুলো কি সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনি আসলে ভাই মাউন্টে শুধু খোঁচায় খোঁচায় শুধু জিনিস আপনি বাইর করেন, প্রত্যেকে পার আমি নিজে দেখি না। আচ্ছা ওকে, সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা আপনি এখন বাইর করছেন, সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার। ঘরের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে কেবল, আমাদের এখানে সার্কিট ব্রেকার গুলো প্রত্যেকটা হচ্ছে বিএসটিএ করা, এবং কি খুদাই করা লেখা থাকে। কোথায় আপনার
অবশ্যই গুণগত মান কৃষির উপরে ভিত্তি করে হয়। আপনি জানেন কি আপনি যে সার্কিট ব্রেকারটা কিনছেন এটা কি গুণগত মানসম্মত কিনা? আমাদের এই সার্কিট ব্রেকারটা কত সেকেন্ডে টিপ করবে, কত মিনিটে কোনটা টিপ করবে সবকিছু কিন্তু আমাদের এখানে ডিটেইলস বলা আছে, সবকিছু এখানে লেখা আছে। হয়তো সময় স্বল্পতার কারণে হয়তো আমরা এখানে আপনাদেরকে আলোচনা করা সম্ভব না, দেখাই দিচ্ছি। কিন্তু এইভাবে প্রত্যেকটা মাল আমাদের এখান থেকে জেনুইন কিনা যাচাই করে আপনারা নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে আপনি ছাড় দিলেও কিন্তু জিরো টলারেন্স থাকবে হলো আপনার সার্কিট ব্রেকার এবং কেবল কেবল সার্কিট ব্রেকার, এই দুটো জিনিস। আমি বলি ভাই সুইচ আপনি কম দামে নেন কোনো সমস্যা নেই, কেবল সার্কিট ব্রেকারটা অবশ্যই ভালো মানের নিতে হবে। আমি এখন আপনাদেরকে আমার এই সার্কিট ব্রেকারটা যে আসলে ভালো একজন সাধারণ কাস্টমারে কিভাবে বুঝবে যে এটা যে ভালো আছে, আমি এখন আপনাদেরকে খুলে দেখাবো ভিতরে কি আছে, ভিতরে কি আছে খুলে দেখাবো। এটা এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো। ওকে, তো আমরা এখন প্রমাণ করে আপনাদেরকে দেখাবো আসলে আসল সার্কিট ব্রেকার। হ্যাঁ, আমি এখন আপনাদেরকে এই যে দেখেন ভালো খারাপ দুটো একসাথে নেন একটু আগে। আমি এই একটা সার্কিট ব্রেকার নিলাম আর এই একটা সার্কিট ব্রেকার নিলাম, দেখেন তো বোঝার কোনো উপায় আছে কিনা যে আপনি দুটো সার্কিট নেবেন। দেখেন দেখতে কিন্তু দুটোটা একই রকম কিন্তু প্রোডাক্ট এক না। এখন আপনি আসলেন আপনাকে বুঝায় শুনে দেখা যায় এই প্রোডাক্টটা ধরায় দিল কিন্তু আপনি ঠকে, দেখেন এটার মধ্যে কিন্তু 5 বছরের গ্যারান্টি লেখা আছে, 5 বছরের গ্যারান্টি কিন্তু লেখা আছে, রাইট? সবগুলাতে গ্যারান্টি থাকে কিন্তু আসলে গ্যারান্টি দিলে হবে না। সার্কিট ব্রেকারটা এমন একটা জিনিস এটা অবশ্যই আপনাকে টিপ করতে হবে। বিষয়টা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আর ভেঙে নেওয়া সম্ভব না, ভেঙে নেওয়া সম্ভব না ভাই। মানুষের বিশ্বাসের উপরে কিন্তু কিছু জিনিস আছে, আপনাকে আমরা দেখাই দেব। এরপরও যদি কোনো কাস্টমার চ্যালেঞ্জ করে ভাই আমাকে একটা প্রোডাক্ট দেখান তো খুলে, কাস্টমারের সামনে যেটা বলবো আমরা সেটাই কিন্তু কাস্টমারদেরকে কাস্টমার প্রমাণ করতে পারে যে আপনি বলে ডুপ্লিকেট প্রোডাক্ট ধরায় দিবেন। এই প্রোডাক্ট যেভাবে দেখাচ্ছি ভিডিওতে সেম ভাবে যদি না হয় সাথে সাথে এটা উনার যে পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপ নিতে পারবে আমাদের কাছে এই দোকান থেকে। আপ 10 লক্ষ টাকা জরিমানা হবে ইনশাআল্লাহ। কি বলেন আপনি, আমাদের এটাতে খোদাই করা লেখা, এটা গ্যারান্টি সহকারে আছে, কনফিডেন্সের উপর আমি ডিপেন্ড করে কথা বলছি 100%। কি বলেন এখানে কি মানুষ কি, তারপর আরেকটা বিষয় বুঝার আছে, এটা কিন্তু অনেক ওয়েট, এখানে কিন্তু ওয়েটলেস, এটা দেখলে দেখলে বুঝতে পারবে এটা কিন্তু অনেক ওয়েট, অনেক ওয়েট, রাইট? আমি কেন সার্কিট ব্রেকার নিয়ে এত কথা বলছি কারণ এই প্রোডাক্টটা অনেক গুরুত্বপূর্ণ বাসাবাড়ি, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ এটাই। যেমন একটা বাসাবাড়িতে আপনার এটা মানে ফুল সেফটি দিবে আপনাকে সার্কিট ব্রেকার এবং কেবল, রাইট? এই দুইটা জিনিসই দিবে। আমি এখন আপনাদেরকে আসলে এটা খুলে খুলে চেষ্টা করব, খুলে দেখানোর চেষ্টা করি। দেখেন দেখেন হাত সাবধান ভাই, আমার হাতটা ইয়ে করে ফেলেন না। এই দেখেন এই আমরা কিন্তু এটা লস হচ্ছে, কিন্তু কিছু করার নাই ভাই, লাভ লস জীবনে বহুত করছি, দেখাইতে হবে। এখন আসলে ব্যবসাটা হালাল, হালাল জিনিসের মধ্যে আমি চাচ্ছি না যে হারাম কোনো কিছু ঢুকুক, অরিজিনাল ভাবে সঠিক পন্থায় আসলে জিনিস মানে রুজি করার চেষ্টা করি সব সময়। এই দেখতে পাচ্ছেন স্কিপ করবো না, স্কিপ করলে হয়তো আপনারা না এটা এই জিনিসটা কখনো আপনারা মানে সবাই ভাই আপনারা ভিডিও করেন অনেক জায়গাতে অনেক কিছু অনেক সময় ভিডিও করেন, সব সময় চেষ্টা করেন ভালো জিনিসটা আপনাদের ভিউয়ার্সদেরকে দেখানোর চেষ্টা করবেন। তাহলে হবে কি, উনারা অন্ততপক্ষে প্রতারিত হবে না কোথা থেকে জিনিস ক্রয় করে, জিনিস ক্রয় করে যাতে একটা কাস্টমার যাতে প্রতারিত যাতে না হয়। এই দেখেন আসলে ভিতরে কিছুই নাই, দেখেন এই যে প্লাস্টিক ছাড়া এটার মধ্যে আসলে আর কিছুই নাই, কিছু নাই। এটা যে আপনাকে সেফটি দিবে ও যোগ্যতাটা তো ওর ভিতরে নাই। এই দেখেন, এই দেখেন কি আছে, দেখেন কিভাবে সেফটি দিবে, দেখেন ওর ভিতরে কিছুই নেই এটার মধ্যে, ও তো নিজেই কি বলে নিজের সেফটি নিজেরে নাই, আপনাকে কি দিবে দিবে। এই যে দেখেন এটার মধ্যে দেখেন, এখন আমি বাংলাদেশি কোনটা রোজ ব্র্যান্ডের, এই যে দেখেন খোদাই করা লেখা আছে 10 বছরের গ্যারান্টি, বডির উপরে খোদাই করা লেখা। আচ্ছা, আর এগুলা কিন্তু স্কিন করা, এই যে স্কিন করা, এই স্কিনটা যে কেউ করতে পারবে, আর এই খোদাই করাটা কিন্তু আসলে এটা সবাই কিন্তু করতে পারে না, রাইট? এই দেখেন এখন আমি আপনাদেরকে রোজ ব্র্যান্ডটা কিন্তু আসলে ভেঙে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, দেখতে পাচ্ছেন এই দেখেন আসলে ভাই অরিজিনাল পণ্যটা খোলা খুবই কষ্টকর, কথা বুঝছেন? ওকে, এই দেখেন আমরা একদম ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ভাই আমার প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি কাস্টমারদেরকে সঠিক জিনিসটা সঠিক ইনফরমেশনটা ওভাবে দেওয়ার জন্য, যাতে করে কোনো কাস্টমার আমার থেকে না নেক, অন্ততপক্ষে ইলেকট্রিক জিনিস কিনে কোনো কোথাও থেকে কিনে যাতে প্রতারিত যাতে না হয়, রাইট? আমরা সবসময় চেষ্টা করি ওই জিনিসটা। এই দেখেন এই
আসলে অনেক হার্ড, অনেক বলতে আসলে ভাই অরিজিনাল আমরা তো হাতুড়া দিয়ে ভেঙে দেখাইছিলাম, হাতুড়া নাই, হাতুড়ি থাকলে হাতুড়ি দিয়ে ভেঙে দেখাতাম। এই দেখেন আমরা এটা খুলে ফেললাম, দেখেন দেখেন এটার ভিতরে, দেখেন এটার ভিতরে কোনো জায়গাই ফাঁকা নাই, মানে দেখেন ওর নিজের এটার মধ্যে কিছুই নাই, আর এটার মধ্যে দেখেন কি আছে, মানে যেটা বলতে চাচ্ছিলাম ওর নিজের রক্ত স্বল্পতায় ভুগতেছে, আরেকজনকে কি রক্ত দিবে, রক্ত দিবে। এই দেখেন আর এটার প্রোডাক্টটা দেখেন অস্থির, মানে ভিতরে যেই পরিমাণ, এটার নাম জানো কি ভাই, হিটসিং, হিটসিং দেখতে পাচ্ছেন, এই হিটসিংটা পরিমাণ জিনিস ঢুকানোর জায়গায় নাই, জাস্ট উপর একটু প্লাস্টিক দিয়া মনে করেন শুধু একটা কন্টাক্ট দিয়া অন অফ, এক কথা অন অফ সুইচের মতো এটা দিয়ে রাখছে। আর আমাদের রোজ ব্র্যান্ডের এটাতে আপনারা দেখেন কি পরিমাণে যতটুকু কপার দিছে, এটার অয়েটও কিন্তু এতটুকু কিন্তু নাই, অবশ্যই। আর প্রোডাক্টের কোয়ালিটি যত ভালো প্রাইস তো অবশ্যই একটু বেশি, অবশ্যই ভাই এটা এটা তো অবশ্যই রাখতে হবে, রাইট। ওকে দেখলাম আপনার সার্কিট ব্রেকারের কালেকশন, এটার প্রাইসটা যেহেতু আপনি বলেন না আপনার হোলসেলারদের সমস্যা হয় নাকি এই কারণে নাকি বলবেন, আমাদের সিঙ্গেল সার্কিট ব্রেকারটা 250 টাকা আর ডাবলটা হচ্ছে 750 টাকা। আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ এরপরে দেখাবো আপনাদের, এরপরে হচ্ছে কেবল। আচ্ছা আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে অরিজিনাল বিআরবি কেবল, অরিজিনাল বিবিএস কেবল, ওয়ালটনের ওয়ালটন কেবল, ওয়ালটনের অরিজিনাল ফায়ারপ্রুফ কেবলগুলো সবগুলো আমাদের কাছ থেকে পাবেন, নিতে পারবেন। ওকে এটা আপনার কি ওয়ালটন বিআরবি আর কি বিবিএস, বিবিএস আমি বলি ওয়ালটন বিআরবি বিবিএস, এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ আমরা সরাসরি কোম্পানির কাছ থেকে কেবলগুলো নিই, আমরা সবসময় আগেও বলে আসছি আমরা নিজেদের তৈরি কোনো কেবল আমরা বিক্রি করি না, রাইট, সবগুলা অরিজিনাল কোম্পানির কেবল, রাইট। এটা তো 100% ওয়াটারপ্রুফ, 100% ফায়ারপ্রুফ, ফায়ারপ্রুফ 100% ফায়ারপ্রুফ, আগুন ধরবেই, আগুন ধরবে ভাই, ধরবে না বলতে এটা আল্লাহর সাথে ছড়াবে না, হবে কিন্তু এটা ছড়াবে না, ছড়াবে না, এখানে ধরবে, এখানে নিবে যাবে, এখানে নিবে যাবে, মানে 1 মিটারের মধ্যে এটা যখনই ধরবে সে জায়গাতে এটা নিবে যাবে। ওকে ফাইন, বুঝতে পারছি। এই গ্যাং সুইচ দেখলাম, তারপর হোল্ডার দেখলাম, নবাবপুরে ওই সব থেকে গিয়ে দেখবো। ওকে তো আমরা চলে আসলাম ওনার ডেকোরেশন শপে, দেখতে পাচ্ছেন এখানে অনেক মডেলের দেখেন চমৎকার চমৎকার লাইট আছে, তো বিস্তারিত একটু কথা বলেন ভাই, এটা কি ভাই, ক্রিস্টালের, ক্রিস্টালের, রাইট, লাভলি, এটা কোথায় লাগাবে? এগুলা হচ্ছে যে অনেকে আপনারা যে ছাদের নিচে যেখানে আপনার বারান্দায় লাগায়, বারান্দার নিচে লাগায়, হ্যাঁ এগুলো হচ্ছে যে মাল্টি কালার, মাল্টি কালার, এটা এটা কি বারান্দায়, বারান্দায় লাগায়, কেউ বারান্দাতে লাগাবে, কেউ আবার মানে ছাদের নিচে যে যার যেখানে ওখানে লাগাবে। এরপর আছে ব্যাকেট সেট গুলো আছে, ল্যাম্প লাইট, ল্যাম্প লাইট আছে, এরপর আছে যে মাল্টি কালারের লাইট আছে, মাল্টি কালার স্পট লাইট আছে, স্পট লাইট আছে, প্যানেল লাইট আছে, সারফেস আছে, ডিজে লাইট আছে, ডিজে লাইট আছে, মানে আসলে একটা ঘর সাজানোর জন্য যতগুলা লাইটের প্রয়োজন। অনেকে আছে দেখা যায় আপনার বাউন্ডারি দেয়ালের উপরে এগুলো বসায়, ল্যাম্প লাইট গুলো বসায়, ল্যাম্প লাইট, আবার এখন বর্তমানে ব্যাডমিন্টন খেলার সময় আসছে, ব্যাডমিন্টনের জন্য যেগুলো লাগে, এই লাইট গুলো আপনারা দেখা যায় ছাদের উপর লাগিয়ে রাখলে বাড়ির সামনে শুধুমাত্র ব্যাডমিন্টন, এটা গার্ডেন লাইট, আপনি এখানে যদি উঠানে বা যে কোনো আঙ্গিনাতে যদি লাগান যখন আপনি এটা অনেক যোগাযোগ করলে আপনার ডিটেলস আরো জানতে পারবেন। ওকে ফাইন, তো আজকে তো আমরা এখানে শেষ করবো নাকি, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এগুলার প্রাইস সম্পর্কে জানতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেইলস, আমাদের অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে, যে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে দিলে আমরা অবশ্যই আপনাদেরকে রেটটা বলে জানিয়ে দিতে পারবো, ঠিক আছে। আজকের মতো আমি মামুন জেবি দিয়েছি, যারা তখন আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবাদুল ভাই আপনাকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।